চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। এবার গোমূত্র এবং গোবরের মধ্যে সোনা পাওয়া গেল এবং সেই সোনা প্রায় 50,000 টাকায় বিক্রিও হলো। নজিরবিহীন এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানার গোবর্ধনপুর গ্রামে, যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোবর্ধনপুরের বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে গোমূত্র এবং গোবরের সঙ্গে সোনালী রঙের কাঁচা ছোলার আকৃতির পাথরের মতো দেখতে বেশ কিছু দানা পাওয়া যায়। দ্রুত সেই খবর এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গরুর মালিকের বাড়িতে হাজির হন এক স্বর্ণ ব্যবসায়ী। প্রায় 50,000 টাকার বিনিময়ে ওই ধাতব দানাগুলি তিনি কিনে নেন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। তাহলে কি গেরুয়া শিবিরের দীর্ঘদিনের দাবি অবশেষে সত্যি হলো? এর আগে 2019 সালে তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি দাবি করেছিলেন গরুর দুধে সোনা থাকে। বিজেপি নেতার সেই বিতর্কিত দাবি ঘিরে বহু চর্চা হলেও নিজের দাবিতে এক প্রকার অনারি ছিলেন দিলীপ ঘোষ। 3 বছর পর তার সেই দাবি কি তবে সত্যি হলো, এই দিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে এই তত্ত্ব সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে মানুষের কিডনি বা গল ব্লাডারে যেরকম স্টোন হয়, সেরকমই ওই পাথরগুলি গরুর শরীরে তৈরি হয়েছিল, যা গোমূত্র এবং গোবরের সঙ্গে বেরিয়ে এসেছে। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট জানতে চোখ রাখুন দি লোকাল জার্নালিস্টের ফেসবুক এবং ইউটিউবের পর্দায়, এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। नमस्कार। अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल। खरीदिए मोबाइल फोन कवर्स, नेक बैंड्स, ब्लूटूथ स्पीकर्स, चार्जर्स और पावर बैंक जैसी ढेर सारी एक्सेसरीज सिर्फ और सिर्फ UNI की। UNI, बॉर्न टू विन, इंडिया की ब्रांड इंडिया के लिए।